আপনারা
জানো আমারই ভাই ভাই গো আমার রাসূল আর বলেন আমার আমার নবী আর বলেন রে আমার সাহাবী গনেরা রে আমার উম্মত উম্মতিরা রে আল্লাহর বান্দা এবং বান্দিরা স্মরণ করো ওই দিনের কথা যেই দিনটি তোমাদের কাছে চলে আসছে যেই দিনটি রাস্তার মাঝে আছে রে সেই দিনটি যেন চলে আসছে ওই দিন এমন এক ভয়াবহ দিন ওই দিন এমন এক খাতারনাক ওই দিন ভাই গো কসম আল্লাহর বলি মুখের লালা শুকিয়ে যায় মুখের লালা শুকিয়ে যায় পিপাসা এসে যায় সেই দিন এমন এক খাতারনাক ওই দিন সেই দিন এমন এক ভয়াবহ দিন আমার নবী আল্লাহর নবী দয়ার নবী বিশ্বের নবী তার পবিত্র মুবারক মুখ দিয়ে বলেন সাহাবীরা ওই যে দেখছো সূর্যটি কত দূরে আছে এই সূর্যটি প্রায় চোদ্দ থেকে ১৫০০ কোটি কিলোমিটার দূরে এত দূরে সূর্যটি আছে এই সূর্যটি সেই দিন আমার আল্লাহ ১৫ সৃষ্টি করবে আর সৃষ্টি করে ওই সূর্যটি কোথায় রাখবে ওই সূর্যটি বর্তমান এত দূরে আছে রাসূল বলেন সাহাবীরা রে সেই দিন সূর্যটিকে মাথার উপরে রাখা হবে কোথায় রাখা হবে মাথার ভাই বাপ আজকের সূর্যের তাপমাত্রা কত ছিল একটা থেকে দেড়টার সময় সূর্যের তাপমাত্রা আজকে কত ছিল আমার ভাইয়েরা আজকের যে সূর্যের তাপমাত্রা দেড়টার সময় ছিল ৩৪ ডিগ্রি টেম্পারেচার কিন্তু সেই দিন সূর্যের তাপমাত্রাটা কত হবে তবে এত উপরে সূর্য তার টেম্পারেচারটা যদি ৩৩-৩৪ হয় আর ৩৩-৩৪ টেম্পারেচার আমি মনিরুদ্দিন ফ্যানের তলায় থাকতে পারি না এসিতে কাজ করে না কিন্তু ওই দিন যেই দিন সূর্যটি মাথার উপরে নিয়ে আসা হবে সেই দিনের সূর্যের তাপমাত্রাটি তার তুপ্ত টেম্পারেচারটি কত হবে একজন কেউ বলতে পারবেন তো সেই দিনের সূর্যের মাপটা কত হবে তার তার গরমটা কত হবে আমার ভাইয়ের আমার বন্ধুরা সেই সূর্যের তাপটা ডিগ্রি কত হবে বিশ্বের এমন কোন বিজ্ঞানী নেই তার টেম্পারেচারটা মেপে দিতে পারে কিন্তু আমার নবী আল্লাহর নবী দয়ার নবী বিশ্বের নবী নবীদের নবী আমার নবী নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী দয়ার নবী রাসূল বলেন সাহাবীরা আমার উম্মত উম্মতিরা সেই দিনের তাপমাত্রাটি কত হবে রে সেই দিনের সূর্যের টেম্পারেচার ডিগ্রিটা এত হবে সেই সূর্যের তাপে মানুষের মাথার মগজগুলি মগজ বলেন আপনারা না ভেজা বলেন কি বলেন মগজ রাসূল বলছেন ভাই আমার আমি প্রত্যেকটা হাদিসের হাওয়ালা দিয়ে আমার রাসূলের কথা ছাড়া অন্য একটা কথা বলি না এটাই আমার চরিত্র আমার রাসূল বলেন সেদিন সূর্যের ডিগ্রি তার টেম্পারেচার মানুষের মাথার মগজগুলি হাতে হাড্ডির ক্যালসিয়াম গুলি শরীরের চর্বি গুলি গলে 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 নাকের ভিতর দিয়ে কানের ভিতর দিয়ে পুঁজের মতো হয়ে বের হতে থাকবে ভাই আমার পরদা নাসিম মায়েরা স্মরণ করো ওই দিনের কথা যেই দিন
কাছে আসছে তিনটি জানা রাস্তার মাঝে আছে কত দূর এসে পেয়েছে গো হাওড়া ফারাক্কা ওই কঠিন ময়দিন এমন এক দিন রে রাসূল বলেন সেই দিন সূর্যের তাপে মানুষের জিহ্বাগুলি কুত্তার মতো কুকুরের মতো হয়ে বেরিয়ে যাবে একটি হিপানা কুত্তা একটি ক্লান্ত কুত্তা দৌড়াতে 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 যখন তার ক্লান্ত এসে যায় আর ওই কুত্তাটি ওই কুকুরটি যখন আর সহ্য করতে পারে না এক গাছের তলায় দাঁড়িয়ে তার জিহ্বাটা বার করে দেয় আপনাদের দিকে কুকুরগুলো ওইভাবে জিভা বার করে এরকম করে আর জিভাটা দিয়ে কি বের হয় লালা ঠিক রাসূল সাহাবীদের দেখে বলতেন সাহাবীরা রে ঠিক সেই দিন মানুষের অবস্থা এমনই ভাইজান রে আমার শিক্ষিত ভাইরা আজকে যারা আল্লাহর কোরআন এবং নবীর হাদিসের কথাগুলি বুঝতে পেরে আমার দিকে চেয়ে তাকিয়ে আছেন আল্লাহ আপনাদের জান্নাতবাসী করুক আল্লাহ আপনাদের কাল কিয়ামতের কঠিন হাসরের ময়দানে আমার আল্লাহ যেন আপনাদের আমলনামাখানা ডান হাতে দিক এই দোয়াটা আমি মাহবুবের দরবারে করি ভাই গো আমি কোন বানানো কিস্সা বলতে পারি না আমার আমার অভ্যাস খারাপ আমি কোন বানানো কিস্সা বলতে পারি না আমি কোন বানানো গল্প বলতে পারি না এটাই আমার চরিত্র কিন্তু বন্ধু আমি মনিরুদ্দিন যতক্ষণ পর্যন্ত আপনাদের কাছে কথা বলার শক্তি দিয়েছে আমার রাসূল এবং আমার আল্লাহ ছাড়া অন্য কোন কথা আমার মুখ দিয়ে বের হতে শরম পায় রাসূল বলেন সাহাবীদারে সেই দিন মানুষের অবস্থা এমন হয়ে যাবে মানুষ সহ্য করতে পারবে না মানুষ দৌড়া দৌড়ি করবে ভাই গা মানুষ সেই মাহবুবের দরবারে হাত দুটি বাড়িয়ে কামনা করবে আল্লাহ আর সইতে পারি না আর সহ্য হই না আর বাঁচতে চাই না কিন্তু আজকে মানুষ মরতে চাই না আজকে মানুষ মরতে চাই না কেউ আছো গো হাত তুলে একজন বলবে মনিরুদ্দিন হুজুর আমি আজকে মরব আছেন কেউ আজকের ময়দানে পাবেন না বাংলার মাটিতে পাবেন না ভারতের মাটিতে পাবেন না বিশ্ব জগতে পাবেন না সে নিজে থেকে স্বইচ্ছায় মরতে চায় ভাইজান বন্ধুরে আমার আব্বা জানেরা কেউ সুস্থ মস্তিষ্কে মরতে চায় না যখন বড় জুলুমের মধ্যে যান বাঁচানো মুশকিল তখন সে সুসাইড করে মারা যায় কিন্তু ওর হৃদয় থেকে মরে নাই সুস্থ মস্তিষ্কে মরে নাই সুস্থ মস্তিষ্কে কেউ মরতে চায় না আমরা সকলেই বাঁচতে চাই আমাদের আমাদের মালদার হরিশ্চন্দ্রপুরে আমার গ্রামের উত্তর পাড়ার সেলিমের দাদু তার দাদু সেলিমের দাদু আপনারা শুনেছেন বলে দিন আমি বলছি শুনে আমাদের উত্তর পাড়ার সেলিমের দাদু 4 বছর থেকে বিছানায় পড়ে আছে ক বছর থেকে 4 বছর থেকে পড়ে আছে তো আমি 15 দিন পর জলসা করে বাড়ি যাচ্ছি তো আমার দিদি বলছে যে হুজুর আর জানো কি হয়েছে ওই যে সেলিমের দাদু মনে হয় আর থাকবে না পজিশন খুবই খারাপ তো আমি হাদিসে রাসূলের হাদিসে পড়েছি যে অসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়া এক বিশাল নেকির কাজ কি গো ভাই কথাটা কি বানানো বললাম তো তবে যাক আমি একটু কষ্ট হলেও আমি বেচারাকে দেখে আসি মরে না বাঁচে চিন্তা মুখটা দেখতে পাবো কিনা একটু দেখে আসি আমি সেলিমের দাদুরে দেখতে গেলাম যাওয়া মাত্রই দেখি তার মেজ মেয়ে সিথানায় বসে আছে বাবার সিথানায় বসে আছে আমি গেলাম বাড়ির লোককে বলে আমার একটু বসতে দিল
কবুল হয় আমাদের আমার শ্বশুরের গ্রামের বড় মুফতি মাওলানা আব্দুর রহমান জালালি তিনি বলেছেন যে কি তিন প্রকার লোকের দোয়া আল্লাহর দরবারে গ্যারান্টি কবুল হয় তার মধ্যে আমি হুজুরের মুখে সেদিন শুনলাম জালালউদ্দিন হুজুরের মুখে যে আপনি দুটো ভাগ পেয়ে আছেন আপনি হলেন মাসলুম এবং মুসাফির অসহায় মানুষ একটু দোয়া করবেন বাবার জন্য এই বলে আমার বললাম কথা বলতে আছি তারপর আমি বললাম দেখি একটু চাদরটা উঠাও তো তোমার আব্বার অবস্থাটা কি দেখি চাদরটা উঠিয়ে দেখলাম তো দেখি সেলিমের দাদুর পাছার মাংসগুলি খুঁজে খুঁজে যাচ্ছে হাঁটু দুটো ফেটে গেছে জায়গা দিয়ে পায়খানা হয় না অন্য এক জায়গা দিয়ে পাইপ দিয়ে পায়খানা হচ্ছে ঠোঁটটা মারিটা ফুলে দিয়ে বেরিয়ে গেছে দাঁত দিয়ে কেমন হয়ে বেরিয়ে গেছে মনে হয় থাকবে না চেন্নাই ভেলোর এবং কলকাতা পিজি শিলিগুড়ি ডাক্তার চেন এমনি করে করে আপনার নেপালের কাঠমান্ডু ঝাপা থেকে ফিরিয়ে নিয়েছে প্রত্যেকটি ডাক্তার তা রিটার্ন করে দিয়েছে এর এলাজ তা সম্ভব না তোমরা যতদিন থেকে যাও তার সেবা যত্ন করো হঠাৎ তখন বেরিয়ে যাবে ভাই লোকটা ভিতর থেকে আওয়াজ করে আমি একটু আমার কানটাকে একটু কাছাকাছি দিয়ে গেলাম যে লোকটা এই অবস্থায় আল্লাহর জিকির করে না আল্লাহর ডাক্তার না ব্যথা যন্ত্রণায় কাঁদে কি বলে দেখি আমি কানটা একটু কাছাকাছি নিয়ে যাই তো লোকটা কি বলে মায়া মায়া তবে আমি জানি মরতে হবে আল্লাহ তার পবিত্র কোরআনে বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহ খালাকাল মাউত ওয়াল হায়াত আমি মানুষকে সৃষ্টি করেছি আমি তার মরণ আগে দিয়েছি হায়াত তারপরে দিয়েছি অন্য এক জায়গায় আবার আল্লাহ তার পবিত্র কোরআনে বলেন প্রত্যেকটি নফসের মৃত্যু আমি আল্লাহ করব আমি যারে রুহু দিয়েছি আমি যারে জীব দিয়েছি প্রত্যেককে মরে যেতে হবে প্রত্যেককেই মেরে দেব তবে আমি জানি মরতে হবে আপনি জানেন মরতে হবে জানা শোনা সত্ত্বেও আমি মরতে চাই না ওই সেলিমের দাদু এত জুলুম কষ্ট হয় তবুও মাবুদের দরবারে বাঁচতে চায় আমার বড় মেয়ের নাম হলো হাজেরা খাতুন এখন বয়স 15 বছর আমার মেয়ের বয়স রে হাজারার মা সত্যি রে সত্যি এত জুলুম লোকটি দেখে আমার চোখের পানি বেরিয়ে গেল এত লোকটির কষ্ট হয় তবুও লোকটি মরণ চাই না তবুও লোকটি যেন বাঁচতে চায় তবে সেই দিন কত রাসূল বলেন সাহাবীরারে সেই দিন মানুষ মরতে চাইবে সেই দিন মানুষ কি চাইবে মরতে চাইবে আর তা মানুষ বলবে আল্লাহ হাত এইভাবে বার করে দিল আল্লাহ আর সহ্য হয় না আর সইতে পারি না মাবুদরে মেরে দাও আল্লাহরে মরণ দাও সেই দিন মানুষ
মানুষ মৃত্যু কামনা করবে মানুষ যখন বার 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 পাগলের মত একটা বাচ্চা যখন এক কোচি যখন মায়ের কাছে যখন বেশি বেশি কিছু চায় আমার নবীর কাছে বার্তাটি দিয়ে দিয়েছি আমার রাসূল বিশ্ববাসীকে বলে দিয়েছে আজকে কেন তোরা পাগলের মতো মরতে চাইছিস তোরা কি জানিস না আমি মারবো না তোরা কি জানিস না আমি মারবো না আমি তো তোদের মারবো না এই কথাটা হাজার বছর পূর্বে বলে দিয়েছি আর এই মেসেজটি বার্তাটি বারবার করে আমার জমিনে রিপ্লাই হয়েছে সেই দিন মনিরউদ্দিন বলতে বলতে মাথা গরম করে চুলগুলি তার ভিজে গেছিল কেঞ্চিগুলি তার ভিজে গেছিল শরীর তার ব্যথা হয়ে গেছিল বুকে তার ব্যথা হচ্ছিল এত বারবার বারবার এত চুক্তি সম্পূর্ণ দিয়ে বুঝিয়ে সেই দিন মনিরের কথাটি নাকি বেঈমানি মনে করেছিলি সেই দিন মনিরের মনিরউদ্দিনের কথা তোদের মিথ্যে মনে হয়েছিল নাকি কেন আজকে তোরা মরতে চাইছিস আমি যে আল্লাহ তোরা মারবো না এই কথাটা কি তোরা ভুলে গেছিস কেন আমি আল্লাহ ওই বহুদিন আগে বার্তাটি দিয়েছি বার্তাটি কি রে বার্তাটি যদি আপনারা পারেন আমার সঙ্গে পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম আপনারা পারলে আমার সঙ্গে পড়ুন আল্লাহর রহমত নেমে আসবে দেখবেন কালকে 11টার মধ্যে মধ্যে আপনাদের গ্রামে আল্লাহ কি বাতনা করেছে জোরে বলি সুবহানাল্লাহ আপনারা যতটুকু চেষ্টা করেন পড়েন আমার সঙ্গে আপনারা হয়তো আরবি ভাষা বুঝেন না কিন্তু অনেকেই বোঝেন আমি পড়ছি আপনারা চেষ্টা করুন আমার সঙ্গে পড়ার আমি পড়াবার বাংলা দিয়ে বুঝিয়ে দিছি আমার আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির আমি আল্লাহ সেইদিন তোদেরকে বলেছি তোরা মৃত্যু ছিলি আমি ওই আরবি থেকে এখন বাংলা বলছি তোরা মৃত্যু ছিলি আমি তোদের জীবিত করেছি জীবিতর পরে মৃত্যু করেছি মৃত্যুর পরে জীবিত করেছি আর তোমাদের মারব না আপনারা শুনছেন না শুধু আমার হাত পা দিয়ে খেয়াল করে আছেন যারা হাত পা দেখতে এসেছিল ওরা জিলাবি খেতে চলে গেছে হাত দেখা হবে কিন্তু যারা কোরআন শুনছেন যারা রাসূলের সুন্নাহ হাদিস শুনছেন আল্লাহ আপনাদের নসিব খুলে দিক জোরে বলি আমি আরো জোরে বলি আমি আমার ভাইয়েরা আমার আল্লাহ তার নিজের ভাষা দিয়ে বলেন তোমরা মৃত্যু ছিলে আমি জীবিত করেছি মৃত্যু থেকে জিন্দা
করেছি চিন্তা থেকে মৃত্যু করেছি মৃত্যু থেকে জিন্দা করেছি আর তোমাদের মারব না আর তোমাদের মারব না যতই মৃত্যু কামনা করো মরণ তোরে আর দর্শন করবে না والحمد لله ولا إله إلا الله ولا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله بسم الله الرحمن الرحيم الرحمن امي برا ضيا بار اماري نام رحمن اماري نام رحيم علم القرآن أمي بسر مانوش كه ديئتي قرآن اي قرآن مونكتي قرآن اي قرآن اير بانلا نام هلو بسر مانو بطار كل نير مهان شمادار ناي تكبير পিতায় কোন
যে সমস্যায় পড়ে যে কোন দিশা না পায় ব্রেনে কোনো কাজ করে না তখন বাড়িতে এসে ঠ্যাঙ্গা নিয়ে পিপিরে বলে তোর জন্য নাই হলো তোর জন্য নাই হলো তোর দিশা না পেয়ে তখন বাড়ির বউটারে পিটায় বাড়ি বাড়ির ছেলেটারে পিটায় কি হয় বলা ঠিক কিনা বলে তো এবার সেই দিন মানুষ যখন আল্লাহর কাছে মরতে চাইবে আমার আল্লাহ যখন ক্লিয়ার বলে দেবে যে আমি তো তোদের মারবো না সেই দিনই তো বলে দিয়েছি মারবো না আজকে তোরা পাগলের মতো বোকার মতো কেন মরতে চাইছি কেন আমি আল্লাহ যাহা বলি তাহাই করি আমি আল্লাহ ওই মনির উদ্দিনের মতো নই আমি আল্লাহ মোদির মতো নই আমি আল্লাহ আর নইমুদ্দিনের মতো নই যে বলবো একরকম করবো আর এক রকম আমি আল্লাহ যাহা বলি তাহাই করি আমি বহুদিন পূর্বেই বলেছি মারবো না আজকে তোদের মারবো না ওই সেদিনের কথা আজকের কথা একই কথা না আর একটি তখন মানুষ দিশা না পেয়ে কি করবে জানেন মানুষ ওই মানুষেরা দিশা না পেয়ে চলে যাবে হযরত আদামের কাছে তার কাছে যাবে হযরত আদামের কাছে যাবে হযরত আদামকে যে বলবে ও গো আমাদের আদি পিতা ও গো বাবা আর সইতে পারি না আর জান বাঁচে না একটু মাবুদের দরবারে সুপারিশ কর আদম বলবে সন্তানের রে আমি তো পারবো না আমি পারবো না আমি মহামূল্য জান্নাতের ভিতরে আল্লাহর কথার ব্যতিক্রম করেছি আমার আল্লাহ আমারে কি বলবে আমি আমার আল্লাহর কি জবাব দেব আমি বড় টেনশনে আছি রে মাথা গরম হয়ে টুপি ভিজে গেছে রে আমি পারবো না রে ছেলেরা আমি পারবো না রে সন্তানেরা আমার প্রেমটা কাজ করে না মানুষ আবার দিশা না পেয়ে চলে যাবে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছে হযরত ইব্রাহিমের কাছে যে বলবে ও গো আমাদের জাতির পিতা ওটা হলো জাতির পিতা ও গো আমাদের জাতির পিতা ও গো হযরত ইব্রাহিম আর সইতে পারি না বাঁচে না আর পারি না রে মাহবুব একটু আমার আল্লাহর দরবারে বলো ওরা বলবে রে আমার ছেলেরা রে আমার মেয়েরা আমি আল্লাহর দর আমার আল্লাহ আমার সন্তান রে কুরবানি করতে বলেছিল আমি কুরবানি করতে গিয়ে আমি ছেলেরে কুরবানি করতে পারিনি যেন অন্য একটি বস্তু কুরবানি হয়েছে আমার আল্লাহর কি প্রশ্ন হবে আমি তার কি উত্তর দিব আমি যেন বড় টেনশনে আছি রে আমার যেন মাথা গরম হয়ে জামা কাপড় ভিজে গেছে পারবো না রে পারবো না পারবো না রে পারবো না মানুষ দিশা না পেয়ে কুল হে পুনরায় চলে যাবে আবার চলে যাবে আমার নবীর আগের নবী হযরত ঈসা রুহুল্লাহ হযরত ঈসা আলাইহিস সালাম আল্লাহর নবীর আগের নবী হযরত ঈসার পরে আমার আল্লাহ আমার নবীকে তার জমিনে পাঠিয়েছেন একবার করে বলি না রে দেখবি হযরত ঈসা আলাইহিস সালামের কাছে মানুষেরা যাবে আর যে বলবে ও গো মারিয়ামের সন্তান ও গো মারিয়ামের সন্তান দরবারে সুপারিশ কর হযরতে ঈসা উত্তর দিয়ে বললে রে আল্লাহর বান্দারা রে নবী মুহাম্মাদের উম্মতেরা রে আল্লাহর বান্দারা রে নবী মুহাম্মাদের উম্মতেরা ওই যে আমি বিনা বাপে জন্ম নিয়েছিলাম আমার আল্লাহ মারিয়মের গর্ভে আমারে বিনা বাপে জন্ম দিয়েছিল আমাকে কিছু কিছু আল্লাহর বান্দারা যাদেরকে ইহুদি খ্রিস্টান বলে ওরা আমাকে আল্লাহর বেটা বলে আল্লাহর বেটা বলে বলে যে বিনা বাপে জন্ম আল্লাহকে জন্ম দিয়েছে
আল্লাহর ব্যাটা এই শব্দ কারা বলে খ্রিস্টানেরা ইহুদিরা তারা হযরত ঈসা আলাইহিস সালামের পূজো করে হযরত ঈসা আলাইহিস সালামের স্মরণ করে চলে কেন ওরা বলে এটা আল্লাহর জন্মা ব্যাটা মারিয়মের গর্ভে বিনা বাপে হয়েছে এই ঈসার বাপ হলো আল্লাহ বন্ধুরে হযরত ঈসা আলাইহিস সালাম এই মানুষ বেপুর মানুষগুলি রে বলবে রে আল্লাহর বান্দারা রে নবীর উম্মতেরা পারবো না রে পারবো না আমাকে আমার আল্লাহ কি বলবে আমি কি উত্তর দিব আমি যেন বড় টেনশনে রয়েছি যারা আল্লাহর পাঠানো নবী গো তবে আমাদের ভারতের বড় হুজুরেরা কি পাত্তা পাবে কথা কি বোঝা গেছে ও কথা বোঝা গেছে আল্লাহর রসূলেরা যদি সেই দিন কথা বলার মতো সুযোগ না পায় তো আমাদের ভারতের হুজুরেরা সেদিনকে কথা বলার সুযোগ পাবে ও মা ও তবে কেন কেন হুজুরের ঠ্যাং জুটে গিয়ে ধরে পড়ে থাকেন আপনারা আপনাদের দিকে চাই না নাকি আমার ভাইয়েরা কোথায় না বাড়িয়ে বলি গো হযরত ঈসা আলাইহিস সালাম যখন এই উত্তরটি দিয়ে দেবে মানুষ আবার বেকুল হয়ে উল্টো পিঠ দিয়ে অন্যদিকে তারা চলবে মরে কুল গেল কুল গেল ফামিল মরণই কাখান মরে কুল গেল গেল ভাঙিল মরণ ওই কাখান মানুষ আর দিশা পেয়ে যাবে কোথায় রে কিন্তু আমার রাসূলের কাছে লজ্জাই যেতে পারবে না কেন নবীর বিধানের ব্যতিক্রম তারা চলেছে আমার রাসূলের সুন্নতি দাড়িগুলিকে শিলনে যে কেটে কেটে জবাই করেছে উল্টো মুনে বেলেট মেরেছে সপ্তাহে তিনবার করে বেলেট মেরেছে নবীর কত সুন্নাতের বেখেলাপ করেছে নবীর কথার কত ব্যতিক্রম করেছে সেই দিন মানুষেরা আমার রাসূলের কাছে যেতে শরম পাবে আমার রাসূলের কাছে যেতে লজ্জা পাবে কেন বাংলাদেশের তসলিমা নাসরিন আমার নবীকে উল্টো পাল্টো ভাষা দিয়ে গালি দিয়েছে ওরা কি যেতে পারবে ওদেরকে কি শরম লাগবে না ওরা কি লজ্জা পাবে না যেই নবীর গালি দিয়েছি সেই নবীর কাছে কেমন করে যেতে পারি মানুষ বেকুল হয়ে যখন হাঁটা দেবে হযরত ঈসা আলাইহিস সালাম হাতটা ছেড়ে আওয়াজ দিয়ে ডাক দিয়ে বলল এ মুহাম্মাদের উম্মতেরা একটু শোনো রে ফিরে তাকাও ও আল্লাহর বান্দারা রে নবীর উম্মতেরা আমি ঈসা তোদের ডাক দিয়ে বলি রে একবার আমার দিকে খেয়াল কর একবার আমার দিকে তাকা শোনো রে আল্লাহর বান্দারা শোনো রে নবীর উম্মতেরা আজকে তোমাদের জন্য যদি আল্লাহর কাছে সুপারিশ করতে না পারি তবে আমি তোমাদের একটি পরামর্শ একটা বুদ্ধি দিতে পারি কি দিতে পারি বুদ্ধি বা পরামর্শ দিতে পারি তোমরাকে একটা লোক চিনিয়ে দিতে পারি ওই লোকটার কাছে চলে যাও আজকে কাল কাল কিয়ামতের কঠিন ময় আসরের ময়দানে যদি মাবুদের দরবারে কথা বলতে পারে একজন ব্যক্তি পারবে ওই লোকটাকে তোমাদের চিনিয়ে দিচ্ছি ওই লোকটার কাছে তোমরা আজকে চলে যাও তিনি কে জানো রে তিনি কে জানো গো তিনি আর কেউ নয় তিনি হলেন রাহমাতুল লিল আলামিন আমার নবী আল্লাহর নবী বিশ্বের নবী নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ হলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাও রে যাও আজকে চলে যাও এই নবী মুহাম্মদ ছাড়া মাবুদের দরবারে কথা বলার মতো ইসকে পার কাউরি নাই জোরে লা ইলাহা ইল্লা
قال الله والحمد لله ولا إله إلا الله ولا إله إلا الله محمد رسول الله. আপনাদেরকে একটি অনুরোধ করে বলছি ভাই, রে আমার পর্দা নাসিন মায়েরা শুনে যাও রাতের বেলা, রে আমার আব্বা জান সোনা চানেরা শুনে যাও রাতের বেলা, আমাকে আনতে আপনাদের বহু টাকা খরচ হয়েছে, বহু টাকা খরচ করে আপনারা আমাকে পেয়েছেন, আমি আপনাদের পেয়েছি, সেই টাকাটা যেন আপনারা আমাকেই দেবেন। সে বলে 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 আমার